যুক্তরাষ্ট্র সহ অর্থপাচার বেড়েছে এশিয়ার দ্বীপরাষ্ট্রে ফেরত আনতে চুক্তিতে জোর সময় সাপেক্ষ বলছে দুদক গাজীপুর সিটির অর্ধেক বাসিন্দার বাস গ্রামে নেই নাগরিক সুযোগ সুবিধার স্বপ্ন দেখছেন নির্বাচন ঘিরে সিটি কর্পোরেশন হয়েছে কথা ঠিকই নামে সিটির কোন আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছি না বোর্ড নেয় পৌরসভার ট্যাক্স নেয় যার যা খরচাপাতি দেওয়া না দেই আমরা তাহলে আমরা খারাপ পরিবেশে চাকরি পেলে নিত্য পণ্যের অস্বাভাবিক দামে স্বস্তি উধাও অস্বাভাবিক বৃদ্ধি পেঁয়াজ আদা ও চিনির দর সংসারে টান পাঁচ বছরেও বুকিং বুঝে পাননি দক্ষিণ সিটির আজিজ মার্কেটের 281 দোকান মালিক নতুন ঠিকাদার নিয়োগ ঠাকুরগাঁওয়ে বেড়েছে নারী নির্যাতন মামলার পর হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা সুষ্ঠু তদন্তের অভাব ফের গ্রেপ্তার আশঙ্কায় ইমরান খান যুক্তরাষ্ট্রের কানসাসে বারে বন্দুকধারীর গুলিতে নিহত 3 আহত 2 ইপিএলে টানা তৃতীয় শিরোপার স্বাদ ম্যান সিটির ইতালিয়ান লিগে জুভেন্টাসের প্রতিপক্ষ এম্পোলি সংবাদ সকালে বলছিলাম সংবাদ শিরোনাম সঙ্গে আমি শিকাজিজ বাংলাদেশ থেকে অর্থ পাচার বাড়ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ এশিয়ার দ্বীপরাষ্ট্রে প্রতিনিয়ত পাচার হচ্ছে এই অর্থ এমন অন্তত 10 দেশের নাম উল্লেখ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলছে এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হলে পাচার অর্থ ফেরত আনা কঠিন হবে না আর দুদক আইনজীবী বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনা অসম্ভব না হলেও কঠিন ও সময় সাপেক্ষ বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে বাংলাদেশে অর্থের অবৈধ ব্যবহার নিয়ন্ত্রণে মানি লন্ডারিং প্রতিরোধ আইন করা হয় 2002 সালে অর্থপাচার ঠেকাতে এই আইন অপর্যাপ্ত মনে হলে 2009 সালে তা সংশোধন করা হয় পরে আইনটি বাতিল করে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ 2012 জারি করা হয় যা পরবর্তীতে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 নামে পরিচিতি পায় আইন হচ্ছে তবে বন্ধ হচ্ছে না অর্থপাচার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান পাচার হওয়া অর্থ কোন দেশে কি পরিমাণ রয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই সরকারের কাছে তবে চুক্তি সম্পূর্ণ হলে এসব তথ্য পাওয়া সহজ হবে তিনি আরও জানান বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পাচারের শীর্ষে থাকা 10 দেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সিঙ্গাপুর হংকং চায়না সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া সুইজারল্যান্ড থাইল্যান্ডের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া চূড়ান্ত করেছে গত 20 বছরে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে 752টি মামলা হয়েছে এর মধ্যে 429টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক দুদকের আইনজীবী জানান পাচার হওয়া অর্থ ফেরত আনা কঠিন তবে অসম্ভব নয় টাকা পাচার হয়ে গেলে টাকা আনা কিন্তু খুব কঠিন কিন্তু আনা যায় একটু সময় সাপেক্ষ ব্যাপার ফার্স্ট অফ অল টাকা ফেরত আনার জন্য আমাকে ফাইন্ড আউট করতে হবে যে টাকাটা আমার দেশ থেকে গিয়েছে টাকাটা অমুক দেশে গিয়েছে অমুক দেশের সঙ্গে আমার প্রসিকিউশন লঞ্চ করতে হবে তার সঙ্গে পারস্পরিক সহযোগিতা আনায় দ্বিপাক্ষিক চুক্তির আওতায় স্টেপ নিতে হবে ভিজাভিস আমার দেশে যে প্রসিকিউশনটা আমি স্টার্ট করব সেই প্রসিকিউশনটা ফাইনালিটি আসতে হবে আপনি জানেন বিচার পেতে সময় লাগে আমাদের দেশে বিচার ব্যবস্থার যে সিস্টেম এটা বিচার অবশ্যই অনেক মানে সময় সাপেক্ষ ব্যাপার এ সময় দুদকের আইনজীবী খুরশিদ আলম খান আরও জানান পাচার হওয়া টাকার যেসব দেশের তথ্য সরকারের কাছে আছে তাও ফেরত আনা যাচ্ছে না আইনি জটিলতার কারণে বিদেশে অনেক ব্যাংকে অনেক টাকা বাংলাদেশের আদালতের সূত্র ধরে জব্দ আছে ইনজাংশন আছে যেমন গিয়াসুদ্দিন আল মামুনের ন্যাটওয়েস্ট ব্যাংকে 2 কোটি টাকা তারপরে আপনার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে বেশ কজন বাংলাদেশের টাকা আছে সেখানে ইনজাংশন আছে ওই টাকাগুলো আমরা আনতে পারবো যদি ট্রায়াল আর আপিল শেষ হয় এখন ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত অনেক সময় আনা যায় না অনেক সময় ট্রায়াল অবস্থায় আনা যায় কিন্তু সবসময় সব দেশ দেয় না ওয়াশিংটন ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রেট GFI বলছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে দেশ থেকে গড়ে প্রতি বছর 753 কোটি 37 লাখ ডলার পাচার হয় যা টাকার হিসেবে 80,000 কোটি টাকা আর সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2021 সালে বাংলাদেশিদের গচ্ছিত টাকার পরিমাণ প্রায় 87 কোটি 11 লাখ সুইস ফ্র যা বাংলাদেশি মুদ্রায় 8,275 কোটি টাকা শামিমা আক্তার দেশ টিভি ঢাকা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। রোববার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়। বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন। এর প্রতিবাদে সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা মহানগর ও উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে। গেল 19 মে রাজশাহীর পুটিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। নির্বাচন সামনে রেখে সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। রোববার বিকেলে ডেমনস্ট্রেশন অ্যালার্ট শিরোনামে দূতাবাসের ভ্রমণ সতর্কবার্তায় এই পরামর্শ দেওয়া হয়। ওই সতর্কবার্তা ঢাকা এবং অন্য শহরগুলোর জন্য প্রযোজ্য হবে। বলা হয়, নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি যে কোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভের স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এবারে সিটি নির্বাচনের খবর। খাজনা আদায় হয় নামেও সিটি কর্পোরেশন, কিন্তু গাজীপুর নগরের অর্ধেক বাসিন্দাই থাকেন গ্রাম্য আবহে। তাদের প্রধান পেশা কৃষি। পাকা রাস্তা, গ্যাস কিংবা ড্রেনেজ সুবিধা তাদের কাছে এখনও সুদূরের স্বপ্ন। সে স্বপ্ন পূরণে আবারও এসেছে নির্বাচন। কতটা বাস্তবায়ন হবে নাগরিকের নগর স্বপ্ন, গাজীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। 24 নং ওয়ার্ডের পাঁচুলিয়া গ্রাম, কাঁচা রাস্তা, গ্রাম্য মেঠোপথ। এই গ্রামে মাটির ঘরে এলাকার বেশিরভাগ বাড়ির শোভা, তাদের রান্নার ভরসা খড়ির চুলা। শহরের স্বপ্নে 10 বছর ধরে খাজনা দিয়েও মিলছে না নগর সুবিধা। গ্যাস নাই, পানি লাইন নাই, তাহলে সিটিতে লাভ হলো কি? গ্রামের ক্ষেত্রে বেশি অবর্তিত থাকতেছি আমরা। বোর্ড নেয়, পৌরসভার ট্যাক্স নেয়, যার যা খরচা পাতি দেওয়ার দেই আমরা, তাহলে আমরা খারাপ পরিবেশে থাকুন কেনে। এখানকার নারীরাও কৃষিকাজে সহায়তা করেন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ট্যাক্স দিই ঠিক মতো, কিন্তু আমরা কিছু ট্যাক্স দিতেছি, কিন্তু কাজ পাইতেছি না, কিছু দেখতে পাইতেছি না আমরা। উন্নয়ন ওই সুবিধ দরকার, এর জন্য আমরা ভোট দেই। মানে সিটির কোনো আমরা সুযোগ সুবিধা ভোগ করতে পারতেছি না গ্রাম গ্রামে। আবাদি জমি আর কৃষি এখানকার নাগরিকের মূল পেশা। নগর হলেও নেই নগর কিংবা শিল্পের ছোঁয়া, ফসলের মাঠই তাদের নিত্যদিনকার কর্মক্ষেত্র। এই সিটি কর্পোরেশনের ট্যাক্স বেশি, সিটি কর্পোরেশনের বাইরে যে ওখানে মানে ট্যাক্স যা আছে সব কম, এখানে আমার কোনো লাভ পাইতেছি না। আমরা তো মাটি কেড়ে খাইতেছি, আমাদের কোনো লাভ নেই। গাজীপুর সিটি কর্পোরেশনের 57টি ওয়ার্ডের 25টির হাল এমনই বেহাল। 10 বছরে প্রধান সড়ক হলেও গ্রামের সংযোগ সড়কগুলো এখনো কাঁচা। মানে মানে গাছ কাটি, গরু লাগাই, পরে যে গৃহস্থী করি, গ্রামের রাস্তাগুলো কাঁচা। কিন্তু এখানকার মানুষের ভোগান্তির যেন শেষ নেই, তারা স্বপ্নটুকুও দেখতে চান না এবার, তবুও ভোট দিতে হয় এই নাগরিকদের। ধান অজপাড়া গ্রাম, এসবই গাজীপুর সিটি কর্পোরেশনের অর্ধেকাংশের চিত্র। কাঁচা, আধা পাকা রাস্তা, নেই ড্রেনেজ কিংবা এই অঞ্চলে কোনো ধরনের নগর সুবিধা, তবুও করের জাতাকলে অবহেলিত এই জনপদের বাসিন্দারা। ফখরুল ইসলাম, দেশ টিভি, পাঁচুলিয়া 24 নং ওয়ার্ড, গাজীপুর। 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী এম নজরুল ইসলাম। নজরুল, শেষ মুহূর্তের প্রচারণা কতটা জমে উঠেছে, সেই সঙ্গে ভোটার ও প্রার্থীরা কি বলছেন? ঋষিকা, আপনি জানেন যে আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় কিন্তু ব্যস্ত সব প্রার্থীরা, তারা কিন্তু সর্বশেষ যে নির্বাচনী প্রতিশ্রুতি সেটাও কিন্তু তারা দিয়ে এবং প্রতিটি এলাকায় প্রতিটি মহল্লায় কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আপনারা জানেন যে 57টি ওয়ার্ডের মধ্যেই কিন্তু প্রার্থীরা অর্থাৎ মহিলা এবং মেয়র প্রার্থীরা কিন্তু সবাই একযোগে কিন্তু সবাই কাজ করছে এবং আমরা দেখেছি যে প্রতিটি
ওয়ার্ডে কিন্তু আপনার বিশেষভাবে তারা সর্বশেষ যে নির্বাচনী প্রতিশ্রুতি আছে অর্থাৎ কি মানে ভোট তাদের পক্ষে নেয়ার জন্য যত কৌশল আছে সে কৌশল কিন্তু অবলম্বন করছেন তারা এবং নানানভাবে তারা ভোটারদের বুঝাচ্ছেন যে আমাকে ভোট দিলে এই এলাকার উন্নয়ন হবে এবং নানানভাবে কিন্তু তারা প্রতিশ্রুতি দিচ্ছেন তো অপরদিকে প্রশাসনও কিন্তু আপনার ব্যাপক প্রস্তুতি রেখেছেন এই নির্বাচনকে একটি অবাধ এবং নিরপেক্ষ করার জন্য সেই পক্ষে কিন্তু তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন অর্থাৎ কঠোর নিয়মের মধ্যেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেইভাবে প্রশাসন কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন তো আপনার প্রার্থীরা কিন্তু আজকে আমরা দেখেছি যে সন্ধ্যা থেকে সেই ভোর থেকে অর্থাৎ গভীর রাত পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন এবং সর্বশেষ তার ভোটটা তার পক্ষে নেয়ার জন্য তাদের সমর্থকদের দিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় নামিয়ে রেখেছেন তারা কিন্তু বলছেন যে এই নির্বাচনে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন তারা অর্থাৎ এখানে রাস্তাঘাট থেকে শুরু করে যে অব্যবস্থাপনাগুলো রয়েছে সিটি কর্পোরেশনের সেই অব্যবস্থাপনাগুলোকে কিন্তু তারা তুলে ধরছেন সবার সামনে যে নির্বাচিত হতে পারলে তারা কিন্তু সেই ব্যবস্থা এবং মানুষের চলাচলের এবং সব কিছুর ব্যবস্থা কিন্তু তারা করবেন পাশাপাশি কিন্তু আমরা গতকালকে কিন্তু আওয়ামী লীগ সমর্থিত যে প্রার্থী রয়েছেন অ্যাডভোকেট আজমতুল্লাহ খান উনি কিন্তু আপনার নির্বাচনী যে ইশতেহার ঘোষণা করেছেন সেই ইশতেহারে কিন্তু উনি বলেছেন যে একটি স্মার্ট নগরী গঠন করা হবে সেই আলোকে কিন্তু উনি কাজ করতেছেন এবং প্রতিটি এলাকায় কিন্তু উনি ঘুরতেছেন এবং ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করছেন চাচ্ছেন ভোট সবার প্রার্থীদের আমরা সকালেও দেখেছি যে তার পক্ষ হয়ে কিন্তু এখানে অনেক টিম করে অর্থাৎ মহিলা টিম এবং পুরুষ টিম ভাগ হয়ে বিভিন্ন জায়গায় হ্যান্ড বেল্ট এবং লিফলেট নিয়ে কিন্তু তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছেন এবং উন্নয়নের গল্প তারা কিন্তু প্রতিদিনই শোনা ধন্যবাদ আপনাকে নজরুল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচারণার খবর শুনছিলাম সহকর্মী নজরুল ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশের সব জেলা মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ কর্মসূচির খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান হাসিব বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান আমাদের সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব সংযুক্তি দেওয়ার জন্য 281 জন দোকান মালিক পাঁচ বছরেও তাদের বুকিং দেওয়া দোকান বুঝে পাননি শঙ্খারপুল মোড়ে নির্মাণাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এম এ আজিজ মার্কেটের সময় মতো কাজ শেষ করতে না পারার কারণে নিয়োগ দেওয়া হচ্ছে নতুন ঠিকাদার নতুন ঠিকাদারের নিয়োগের সাথে সাথে নির্মাণ ব্যয় বাড়বে বলছে সিটি কর্পোরেশন তবে কাজ বন্ধ থাকায় স্থানীয় কাউন্সিলরের নির্দেশে দেওয়া হয়েছে রিক্সা আর ভ্যানের গ্যারেজ বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে শরফুদ্দিন আহমেদ গুলিস্তানের একজন ব্যবসায়ী চাংখারপুলে নিজের বাড়ির কাছাকাছি ব্যবসা করবেন বলে সিটি কর্পোরেশনের নির্মাণাধীন এম এ আজিজ মার্কেটে স্ত্রীর নামে দিয়েছিলেন দোকান বুকিং 2019 দোকান বুঝে পাওয়ার কথা থাকলেও এখনো ঘুরছেন সিটি কর্পোরেশনের দরজায় এই এক বছর ধরে বলে জুন মাসে ধরবে আবার বলে ডিসেম্বরে আবার ঈদের আগে যোগাযোগ করলাম বলে ঈদের পরে ধরবে এখন ঈদ তো শেষ হলো দেখা যাক ধরে কিনা শুধু শরফুদ্দিনই নয় একই পরিস্থিতি 281 জন ব্যবসায়ীর বুকিং মানে বাবদ এই মার্কেটের নামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তহবিলে জমা পড়েছে প্রায় 19 কোটি টাকা মার্কেট নির্মাণের অগ্রগতি দেখতে সরজমিনে দেশ টিভির ক্যামেরা এম এ আজিজ মার্কেটে চোখে পড়ে প্রায় পরিত্যক্ত নির্মাণাধীন ওই মার্কেটের বেসমেন্টে রিক্সা আর ভ্যানের গ্যারেজ বানিয়েছেন স্থানীয় কাউন্সিলর যেখানে ভাড়ার বিনিময়ে রাখা হয় রিক্সা ভ্যান আমার চেয়ারম্যান সাহেবের অনুমতি দিয়ে তুমি এটা একটু দেখাশোনা করে রাখো লোকজন যাতে না আসে কোনো আড্ডা পাড্ডা যাতে না হয় মুঠোফোনে কাউন্সিলর অবশ্য সবকিছু অস্বীকার করেন না না এই ধরনের কোনো বিষয় নেই ভাইয়া এখানে মানে আমি সেটা পরে আমি জানতে পারছি আমি তখন মানে পরে যখন জানতে পারছি তখন এখন আমি হয়তো অফিসের সাথে কথা বলে এটা আমি দ্রুত এটা ব্যবস্থা দিব সিটি কর্পোরেশন বলছে আগের ঠিকাদার সঠিক সময়ে কাজ শেষ করতে না পারায় তাকে বাদ দিয়ে নতুন ঠিকাদারের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বাকি কাজের জন্য যতটুকু জরিমানা করে তাকে আমরা বিদায় দিয়েছি এবং নতুন করে আবার বাকি অংশের জন্য যতটুকু অসম্পূর্ণ কাজের জন্য আমরা নতুন ভাবে দরপত্র আহ্বান করেছি তবে বহুতলাই মার্কেটের নির্মাণ ব্যয় প্রথমে 32 কোটি টাকা ধরা হলো নতুন ঠিকাদার নিয়োগ হলে ব্যয় বাড়বে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন প্রকল্পের ব্যয় কিছুটা জানেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সরকার কিছু কিছু ক্ষেত্রে এগুলা রেট কিছুটা বৃদ্ধি করেছে তার সাথে সঙ্গতি রেখেই আমরাও কিছুটা রেট শিডিউল বৃদ্ধি করেছি তো সেখানে কিছুটা বাড়বে
নির্মাণাধীন মার্কেটে রিক্সা ভ্যানের গ্যারেজ করার অনুমতি কাউন্সিলর কিভাবে পেল জানতে চাইলে প্রধান প্রকৌশলী বলেন, অভিযোগ আসলে তার ব্যবস্থা নেওয়া হবে। কোনো কিছু নলেজে আসলে অবৈধ কোনো কিছু থাকলে সেগুলো আমরা উচ্ছেদ বলেন, সেগুলো রিমুভ করা, এগুলো আমাদের প্রাত্যহিক কাজের ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। তবে শেষ পর্যন্ত মার্কেটের দোকান কবে বুঝে পাবেন দোকান মালিকরা, সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি সিটি কর্পোরেশন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সংবাদে যেমনটি বলছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশের সব জেলা, মহানগর ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। কর্মসূচির খবর জানাতে পিরোজপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসিব, বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে সবশেষ খবর আমাদের জানান। ধন্যবাদ। যে আপনি জানেন যে কিছু কোনো সারা বাংলাদেশেই হচ্ছে যে আজকে জেলা আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিএনপি এবং আওয়ামী লীগের যুবলীগ এবং শিশু লীগের বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং বিক্ষোভ মিছিল করবে, যেহেতু রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি হত্যার হুমকি, প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবং সেই কারণেই হচ্ছে যে পিরোজপুর জেলা আওয়ামী লীগ কিছুক্ষণের মধ্যেই একটি বড় বিক্ষোভ মিছিল সারা শহরেই করবে এবং আওয়ামী লীগের সাথে সাথে তাদের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হচ্ছে। এবং আমি এখন কত বলছি, জেলা আওয়ামী লীগের সভাপতির সাথে কিছুক্ষণ পরেই এই মিছিলটি শুরু হবে, যে এই বিষয়ে আপনাদের যে বিষয়টা সেটা একটু আপনাদের জানিয়ে। ধন্যবাদ। সারা বাংলাদেশের মানুষ যখন বিএনপি দালাল পড়া রাজনীতির জন্য অস্থির হয়ে আসছে, তখন তাদের ভবিষ্যৎ পতনের দিক লক্ষ্য করেই তারা উল্টো সিধা কথা বলছে। শেখ হাসিনাকে হত্যার মতো হুমকি দেওয়ার মতো শক্তি তাদের নেই। এই বাংলাদেশ লড়বে, কেন্দ্রের নির্দেশে আমরা আমাদের সকল কর্মসূচি পালন করবো, কিন্তু আমাদের লোকালি আমরা প্রস্তুত থাকবো যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব। আমরা কখনোই বিশ্বব্যাপী আন্দোলন সংগ্রামে বিশ্বাস করি, আন্দোলন কেন্দ্রে না হলে আমাদের পথ খোলা নাই। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিভিন্ন মিছিল এসে পিরোজপুরের এইখানে অনুষ্ঠিত হয়েছে এবং আমি মনে রাখি যে কিছুক্ষণ পরে শহরে এই বিক্ষোভ মিছিলটি শুরু হবে এবং জেলা আওয়ামী লীগ সহ জেলা যুবলীগ, শিশু লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের লোকজন মিছিলটি অংশগ্রহণ করবে। শহরের বিভিন্ন শহর প্রশিক্ষণ শেষে তারা এইখানে উপস্থিত হবে এবং এই এই বিষয়ে হাসিব, ধন্যবাদ আপনাকে। পিরোজপুর থেকে সবশেষ খবর জানছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে যে বিক্ষোভ মিছিল সহকর্মী হাসিবের কাছে। পেঁয়াজ সহ বাজারে অধিকাংশ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনে কমে গেছে স্বস্তি। এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 50 টাকা, 100 টাকার কাছাকাছি বেড়েছে আদার দাম। নাগালের বাইরে রসুন, চিনি, সবজি ও মাছ মাংসের দামও। কোনো রকম বেঁচে থাকার চেষ্টারত অসহায় মানুষ বলছেন সংসারে টান পড়েছে অনেক। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আলমগীর সবুজ। এভাবেই নিজের অসহায়ত্বের কথা জানাচ্ছিলেন এই রিক্সা শ্রমিক। এরকম করে চলতে থাকলে খেয়ে পরে বেঁচে থাকাই কঠিন হয়ে পড়বে বলে জানান তিনি। কেবল রিক্সা শ্রমিক নন, শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্ত সবার মাঝেই কাজ করছে উদ্বেগ। এভাবে সব পণ্যের দাম বাড়লে সামনে কি করবেন তারা? বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেছে সীমাহীন, 100 টাকার বেশি বেড়েছে আদার দাম। চিনি, সয়াবিনের মতো বাড়তি দামে বিক্রি হচ্ছে রসুন। ঘরের ফ্যামিলি আছে, সবার জন্য তো বাজার লাগবে, কি তো হবে, দাম বললে তো অল্প হচ্ছে, বড় কিছু নেই। সব কিছুর দাম বেশি, কালকে যদি পেঁয়াজ কিনে 40 টাকা, ইয়ার পর দিন 50 টাকা। আদা হলো যে এখন বর্তমান পরিস্থিতিতে আপনার 220 টাকা বিক্রি করতে। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বেড়েছে দেশি পেঁয়াজের দাম। তো ক্রমান্বয়ে বেড়েই যাচ্ছে, আগে তো আসছিল 25 টাকা, 30 টাকা, এখন বর্তমান 75 থেকে 80 টাকা। ইন্ডিয়া পেঁয়াজ ঢুকতেছে না এলসি পেঁয়াজটা, যার কারণে আমাদের দেশি পেঁয়াজটা বেড়ে যাচ্ছে। চট্টগ্রামের বাজারে 70 টাকার নিচে সবজি নেই, আর এক দফা বেড়েছে মাছের দাম। পেঁয়াজ রসুন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দামে কিন্তু ঊর্ধ্বমুখী। এইভাবে থাকলে কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারে যারা আছি তাদেরকে, আমাদেরকে পরিবারে চলা কিন্তু খুবই হিমশিম খেতে হচ্ছে।
যে লইট্টা মাছ 100 টাকা কেজি থেকে 150 টাকার মধ্যে ছিল সেটি এখন বিক্রি হচ্ছে 250 টাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। চড়া দামে অস্থিরতা পেঁয়াজের বাজারে। চট্টগ্রামের পেঁয়াজ বাজারের খবর জানবো সহকর্মী আলমগীর সবুজের কাছ থেকে। সবুজ, পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন আপনি আর কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ঈশিকা, পাইকারি বাজার হল চট্টগ্রামের যেটা সবচাইতে বড় ভোগ্য পণ্যের বাজার, সেটা দেশেরও সবচাইতে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার। খাতুনগঞ্জে আমরা দেখেছি আসলে সেখানে পেঁয়াজের প্রচুর পরিমাণ ট্রাক আসতে আমরা দেখেছি এবং মোটামুটি দেশীয় যে পেঁয়াজ আছে সেটার সরবরাহ মোটামুটি আছে আমরা আমাদের চোখে পড়েছে। তবুও আসলে যারা দোকানিরা আছেন কিংবা পাইকাররা আছেন তারা বলছেন যে এটা যেহেতু ভারতীয় পেঁয়াজ যে নাই এই মুহূর্তে, এ কারণে দামটা বাড়ছে। এই কারণে আসলে দেশীয় পেঁয়াজের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন বাজারে, খাতুনগঞ্জ সহ বিভিন্ন খুচরা এবং পাইকারি বাজারে পেঁয়াজের নিয়ে মানুষের মধ্যে অস্থিরতা এবং অস্থিরতা হচ্ছে এবং দোকানিরাও বলছেন যে তারা আসলে যেহেতু দেশীয় পেঁয়াজ আছে এবং তারা তাদের চড়া মূল্যে কিনে আনতে হচ্ছে, যেন তারা বেশি দামে বিক্রি করছে। এই মুহূর্তে চট্টগ্রামের বিভিন্ন বাজারে পেঁয়াজ আসলে কেজি 80-90 টাকার মধ্যে উঠানামা করছে। আমরা কেউ কেউ আরো একটু বেশি দামে অনেক জায়গায় বিক্রি করছে। আমরা খাতুনগঞ্জে যেটা দেখেছি সেখানে পাইকারি 75-80 কিংবা 85 টাকা বিভিন্ন মান বেঁধে এভাবে বিক্রি হচ্ছে। এবং আমরা গতকাল আসলে পেঁয়াজ এবং তেলের ঊর্ধ্বগতির কারণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করে সেখানে কয়েকটা পেঁয়াজের দোকানও তারা অভিযান পরিচালনা করে সেখানে বিক্রয় তালিকা না থাকা এবং সঠিক কাগজপত্র দেখাতে না পারার কারণে কয়েক দোকানিকে জরিমানা করা হয়েছে পেঁয়াজের দোকানিকে এবং সতর্ক করা হয়েছে যাতে সঠিক মূল্য তালিকা যাতে তারা প্রদর্শন করেন। এই জন্য আসলে চট্টগ্রামের বাজারে পেঁয়াজের সংকটটা এখন তুমুল হয়ে উঠেছে, যেহেতু দেশীয় পেঁয়াজের উপর নির্ভর করতে হচ্ছে, ভারতীয় পেঁয়াজ নেই। খাতুনগঞ্জে কিন্তু আমরা প্রচুর পরিমাণ পেঁয়াজের ট্রাক দেখেছি এবং খালাস করতে দেখেছি এবং দেশীয় পেঁয়াজের যোগান যেটা সেটা অনেকটা খাতুনগঞ্জে রয়েছে। কিন্তু আসলে আমরা যেটা দেখেছি খাতুনগঞ্জের সাথে খুচরা দোকানের অনেক ফারাক দেখেছি। আমরা চট্টগ্রামের বিভিন্ন দোকানে দোকান ভেদে এখানে দামের তারতম্য আছে। এখন আমি যে এখানে আছি এখানে বিক্রি করছে 80-85 টাকার মধ্যে, কিছু কিছু দোকানে আমরা দেখেছি 90 টাকা। কিন্তু যারা খাতুনগঞ্জের দোকানে আছেন পাইকার তারা বলছেন এখান থেকে গিয়ে দোকানে যেটা বিভিন্নভাবে বিক্রি করা হচ্ছে খুচরা দোকানে সেটা যেন ভ্রাম্যমাণ আদালত যেন সেটা মনিটরিং করেন, সেটাই বলেছেন যারা পাইকার আছে পেঁয়াজের খাতুনগঞ্জে, তারা সেটাই বলেছেন। তারা বলছেন তাদের তাদের পাইকার বাজার আসলে আন্তর্জাতিক কিংবা তাদের আমদানির উপর কিংবা তাদের দেশীয় যে পেঁয়াজ আছে সেটা মূল জায়গাতে কানার উপর তাদের দাম নির্ধারণ হয়, সেখানে তারা 2-1 টাকা এদিক সেদিক করার তাদের সুযোগ থাকে, কিন্তু খুচরা দোকানে গিয়ে সেটা 5-10 টাকা করে বেড়ে যাচ্ছে। বিভিন্ন দোকান বেঁধে এক একজন একরকম বিক্রি করছে, যেন তারা বলেছেন যেন খুচরা দোকানে সরকার যেন মনিটরিংয়ের ব্যবস্থা করে। ঋষিকা সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে সহকর্মী আলমগীর সবুজ জানাচ্ছিলেন পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ ও দাম নিয়ে ক্রেতা বিক্রেতার অসন্তোষ। গেল 2 বছরে শুধু ঠাকুরগাঁওয়ে 348টি নারী নির্যাতনের ঘটনা ঘটে বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এসব ঘটনায় মামলার পর আসামিদের দ্বারা হয়রানির শিকার হচ্ছেন ভুক্তভোগী নারী ও শিশুরা। বিশেষজ্ঞরা মনে করছেন অধিকাংশ নারীর প্রতি নৃশংসতার ঘটনায় সুষ্ঠু তদন্ত করা সম্ভব হয়নি, নানা কৌশলে বিচার এড়িয়ে যাচ্ছেন আসামিরা। আতি আনোয়ার, অন্ত রিপোর্ট। ছোট্ট 4 বছরের শিশুপ্রাণ লামিয়ার প্রাণচঞ্চলতা সহসায় হানা দেয় দুঃসহ স্মৃতিতে। ঠাকুরগাঁও জেলায় বসবাসরত ছোট্ট এই শিশু গেল বছর ধর্ষণের শিকার হয়। মামলার 6 মাসের মাথায় জামিনে ছাড়া পেয়ে পরিবারকে ভয় আর হয়রান করছে অভিযুক্ত আসামি। লামিয়ার ষাটোর্ধ্ব দাদির চাওয়া শুধু আতঙ্কহীন একটি জীবন। দুঃখিত হয়ে আছি, এমনকি আমি কেউ আমাকে কোথাও বলে না, এ বাচ্চাটার ঘটনার পর থাকে কেউ বাড়ি আমি যেতেও পারি না। আসামিরও বিচার চাই, আসামি যেন আর শৃঙ্খল করতে না পারে এরকম একটা সুসমা দাও দাও। লামিয়ার মতো ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নির্যাতনের শিকার নারীর সংখ্যা শতাধিকের বেশি।
বেসরকারি উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদের প্রতিবেদন অনুযায়ী বিগত দুই বছরে শুধু এ জেলায় 348টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। এসব ঘটনায় মামলা হয়েছে 178টি, আর মহিলা পরিষদের পরিসংখ্যান বলছে চলতি বছরের এপ্রিলেই 233 নারী ও কন্যা নির্যাতনের শিকার হন সারা দেশে, আর 60 জন নারী ধর্ষণের শিকার। মানব কল্যাণ পরিষদ, রিসার্চ ইনিশিয়েটিভ ও নেটস বাংলাদেশের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁয়ে নারী নির্যাতনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে, যেখানে উঠে আসে জেলার ভুক্তভোগীদের আহাজারি। আমাদের অন্যায় হয়েছে যে পিপি 5000 টাকা চায়। পিপি বলে যে যার কাছে তোমরা মামলা চালাইছেন সেখানে যান। সম্পূর্ণ মানে আমাদের সমস্যা হয়ে যাচ্ছে, জায়গা জমি মানুষ কি বলবে, সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে। মাঠকর্মী ও বিশেষজ্ঞরা মনে করছেন অধিকাংশ নারীর প্রতি নৃশংসতার ঘটনায় সুষ্ঠু তদন্ত করা সম্ভব হয়নি। নানা কৌশলে বিচার এড়িয়ে যাচ্ছে আসামিরা। নারী নির্যাতনের মামলা 180 দিনের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। উচ্চ আদালতে নারী ও শিশু নির্যাতনের মামলা অগ্রাধিকার ভিত্তিতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে। নিরাপত্তা নিশ্চিতটা কে করবে, এই জবাবদিহিটা তৈরি কে করবে, এবং প্রশাসন এবং বিচার বিভাগ যাতে ঠিকমতো তাদের যে দায়িত্ব সেই কাজটা করতে পারে। পুলিশ কর্মকর্তারা বলছেন কেউ অভিযোগ করলে তারা ব্যবস্থা নেবেন। যে যারা আসে তারা বললেন না যে যাদের তো অপহরণের ঘটনা ঘটছে, আমরা নিয়ে এসে তাদেরকে দিচ্ছি, তাদেরকে কাউন্সিলিং করছি। নারী নির্যাতন ও যৌন হয়রানির প্রতিরোধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আসামিদের জামিন নামঞ্জুরের দাবি মানবাধিকার কর্মীদের। আতি আনোয়ার অন্তু, দেশ টিভি, ঠাকুরগাঁও।